দেশের ঘর বাড়ি নেই অনেক দিন থেকেই পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুড়ে ভিটিতে একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। গ্রামের আমার বাবার পুরাতন আমাকে দেখে বেশ খুশি হলেন। বললেন কতকাল পরে বাবা মনে পড়লো দেশের কথা প্রণাম করে পায়ের ধুলো নিলাম বললেন এসো এসো বেঁচে থাকো দীর্ঘজীবী হও বাড়িঘর করবে না আগে সামান্য মাইনে পাই তাতে কি গ্রামের ছেলে গ্রামে বাস করবে এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি আমি খড় বাস দিচ্ছি চালাঘর তুলে ফেলো যাতায়াত করো আরো অনেকে এসে ধরলো অন্তত খরের ঘর ওঠাতেই হবে অনেক দিন পরে গ্রামে এসে লাগছে ভালোই বড় আম বাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি আম গাছের ছায়ায় একটা বৃদ্ধার চেহারা ডান হাতে নড়ি ঠকঠক করতে করতে বোধ হয় বাজারের দিকে চলছে বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম জিজ্ঞাসা করলাম কোথায় যাবে বাজারে যাব বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আর ভাবে চোখের উপর ধরলো বললো কে তুমি বাবা চেনলাম না তো চিনবে না আমি অনেক দিন গায়ে আসিনি তা হবে বাবা আমি আগে তো এপাড়া ওপাড়া যাতাম আসতাম না তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের গোলাপোড়া ধান গোয়াল পোড়া গরু তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি আমার তো তেনার নাম করতে নেই বাবা করাতের কাজ করতেন বললাম তোমার ছেলে আছে কেউ নেই বাবা কেউ নেই এক নাচ জামাই আছে সে তোমরে ভাত দেয় না আমার বড্ড কষ্ট ভাত জোটে না সব দিন বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম ব্যাপারখানা এখানেই চুকে যাবে ভেবেছিলাম কিন্তু তা চুকলো না পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি এমন সময় সেই বুড়ি লাঠি ঠক ঠক করতে করতে হাজির উঠোনে থাকি এক জ্ঞাতি খুরুর বাড়ি তিনি বললেন ও হলো জমির করাতির স্ত্রী অনেকদিন আগে মরে গিয়েছে জমির বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলো ও বাবা হয় চোখে একটু কম দেখেন বললাম এই যে আমি এখানে আমার খুঁড়োমশায় বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে গেল পরদিন কলকাতা চলে গেলাম ছুটি ফুরিয়ে গেল কয়েক মাস পর জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার নতুন তৈরি ঘরের ঘরখানাতে এসে উঠলাম কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়া এসে না বসে পড়তো বললাম কি বলি ভালো আছো ময়লা কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বলল আমার কি মরণা আছে বাবা জিজ্ঞাসা করলাম ও আম কিসের দন্তহীন মুখে একটিবার হাসার চেষ্টা করে বলল অগোপাল আমার তোর জন্য নিয়ে আলাম গাছের আম বেশ কড়া মিষ্টি খেয়ে দেখ এখন বড় ভালো লাগলো গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পর থেকে বুড়ি বললে খাও কোথায় হ্যাঁ বাবা খুড়ো মশাইয়ের বাড়ি বেশ যত্ন করে তো তা করে দুধ পাচ্ছ ভালো ঘুটি গোয়ালিনী দেয় মন্দ না ও বাবা ওর দুধ অর্ধেক জল দুধ খেতে পাচ্ছ না ভালো সে দেখেই বুঝেছি পরদিন সকাল হয়েছে সবে বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে অগোপাল বিছানা ছেড়ে উঠে বললাম আরে এত সকালে কি মনে করে হাতে কি বৃদ্ধা হাতের নড়ি আমার গায়ে ঠেস দিয়ে রেখে এক ঘটি দুধ আনলাম তোর জন্য সে কি দুধ পেলে কোথায় এত সকালে আমায় মা বলে ডাকে ওই হাজরা বেটার বউ তারও কেউ নেই মোর চালাঘরের পাশে ওর চালাঘর ওরে কাল রাত্রি বলে রেখেছিলাম বলি বউ আমার গোপাল দুধ খেতে পায় না তাই আজ ভোরে উঠে দেখি আমারে ডাকছে মা ওঠো তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও আচ্ছা কেন বলো তো এসব এরকম আর কখনো এনো না কত পয়সার দাম দিতে হবে বলো কতটা দুধ বুড়ি একটু ঘাবড়ে গেল ভয়ে ভয়ে বলে কেন বাবা পয়সা কেন পয়সা না তো তুমি দুধ পাবে কোথায় ওই যে বললাম বাবা আমার মেয়ের বাড়ি থেকে তা হোক তুমি পয়সা নিয়ে যাও সেও তো গরিব লোক বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর স্নেহের দান এমন করা ঠিক হয়নি বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখলো না আদ প্রতিদিন সকাল হতে না হতেই এসে সে জুটবে অগোপাল এই দুই কচি শশার জালই মোর গাছের এই নাও নুন দিয়ে খাও দিকিন মোর সামনে বুড়ি তোমার চলে কিসে ওই যারে মেয়ে বলি ও বড্ড ভালো লোকের ধান ভানে তাই চাল পায় আমায় দুটো না দিয়ে খায় না একা থাকো তাই একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে আমি নতুন খাজুর পাতার চেটাই বুনে রেখে দিয়েছিলাম তোমারে বস্তি দেবার জন্য সেবার বুড়ির বাড়িতে যাওয়া আমার আর হয়ে ওঠেনি নানা দিকে ব্যস্ত থাকি অনেক দিন পরে গ্রামে এসেছি তো যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে আসতে ভুলবে না কিছু না কিছু আনবেই কখনো পাকা আম কখনো পাতি লেবু কখনো বা এক ছড়া কাঁচকলা কি এক ফালি কুমড়ো পুনরায় গ্রামে এলাম পাঁচ ছয় মাস পরে আশ্বিন মাসের শেষে কয়েকদিন পরে ঘরে বসে আছি বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞাসা করল বাবু ঘরে আছেন গা বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি আমায় দেখে টেনে দেবার চেষ্টা করে সে বলল বাবু কবে এসেছেন দিন পাঁচ ছয় হলো কেন আমার সেই মা পেটিয়ে দিলে বলে দেখে এসো গিয়ে কে ওই সেই বুড়ি এখানে যিনি আসত তেনার বড্ড অসুখ এবার বোধহয় আর বাঁচবে না গোপাল কবে আসবে গোপাল কবে আসবে অস্থির আমারে রোজ শুধায় একবার গিয়ে দেখে আসুন বড্ড খুশি হবে তাহলে বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে বুড়ি শুয়ে আছে একটা মাদুরের ওপর মাথায় মলিন বালিশ আমি গিয়ে কাছে দাঁড়াতে এই বুলি চোখ মেলল আমার দিকে পরে আমাকে চিনে ধর্মর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম উঠো না বুড়ি আল্লাদে আটখানা হয়ে বলল ভালো আছো গোপাল বসতে দে গোপালকে বসতে দে বসবার দরকার নেই থাক গোপালেরা ওই খাজুরের চটখানা পেতে দে পরে ঠিক যেন আমার মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো তোর জন্য খাজুরের চাটাইখানা কদিন আগে বনে রেখলাম ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তুই এলি একদিনও না গোপাল অসুখ হয়েছে তাও দেখতে এলি না বুড়ির দু চোখ বেয়ে জল বেয়ে পড়ছে গড়িয়ে আমায় বললো গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য এবং ফলের জন্য হয়তো আর বেশি দিন বাঁচবে না এই অসুখ থেকে উঠবে না বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল বছরখানে গ্রামে যায়নি বোধ হয় দেড় বছরও হতে পারে একবার শরতের ছুটির পর তখনও দুই হাতে আছে গ্রামেই গেলাম এই দুই দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথম দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সাথে দিগম্বরী অবাক হয়ে বলে ও মা আজই তুমি এলে সে কাল রাতে মারা গিয়েছে তোমার নাম করলো বড্ড ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল আমি এসেছি শুনে বুড়ির জামাই দেখা করতে এলো আমার মনে পড়লো বুড়ি বলেছিল সেই একদিন আমি মরে গেলে তুই কাপড় কিনে বাবা বহু দূর থেকে আমার আহ্বান করে ওর ডাক একবার আর তাচ্ছিল্য করতে পারেনি কাপড় কেনবার টাকা দিলাম নাজ জামাই বলে গেল মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু বেলা বারোটা আন্দাজ যাবেন শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বনসব ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে আমি গিয়ে বসলাম আব্দুল শুকুর মিয়া নসর আমাদের সঙ্গে পড়তো আবেদ তার ছেলে গনি এরা সকলে গাছের ছায়া বসে প্রবীণ মিয়া আমায় দেখে বলল এই যে বাবা এসো বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে তুমি তো জানতে না তোমায় যে বড্ড ভালোবাসত বুড়ি দুজন জোয়ান ছেলে কবর খুঁজছে কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের ওপর শুকুর মিয়া বলল দাও বাবা দাও তুমিও দাও দিলাম এক কোদাল মাটি সঙ্গে সঙ্গে মনে হলো ও বেছে থাকলে বলে ওঠো অমর গোপাল